মাই ইউটিউব চ্যানেল। তো কিরকম আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। তো আমরাও বিন্দাস আছি। তো গাইজ, এখানে দেখতে পেরেছো প্লাস্টিকে কী কী নিয়েছি, জানি তোমাদের আইডিয়া নেই কী কী নিয়েছি, আর তোমাদের এখন জানাবো না। তো আমরা একটু এই বিকেল বিকেল টাইমে, মানে আমার অনেক বোন ভাইরা আছে, তো তাদেরকে নিয়ে একটা ছোট্ট পার্টি করব। তো পার্টিতে কী কী থাকছে মেনু সেটা অবশ্যই তোমরা দেখতে পারবে। আর এখানে আছে আমার, এই যে দেখো ভাই, আর এইখানে আছে বোন, দুই বোন, হ্যালো বল, ওই যে তিন বোন, তো আর এক বোন বাড়িতে গেছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা কী দিয়ে আজকে কী পার্টি করছি সেটা অবশ্যই দেখাবো। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো, এই যে দেখো একদম মনে হচ্ছে ভাদ্র মাসের বর্ষা। এই যে আমাদের বাড়িতে দেখো ধারে ধারে যে জমিগুলো আছে চারিদিকে জল, এই যে দেখো দেখতে পাচ্ছ আশা করছি তোমরা, খুবই জল। আর এখানে প্রচণ্ড বৃষ্টি, আর খবরেও বলছে 10 দিন নাকি বৃষ্টি হবে, আর দেখতেই পাচ্ছ খুবই কিন্তু জল, আর বর্ষাকাল একটা নেমে আসছে। তো যাই হোক, খুবই ভালো লাগছে এরকম জল বৃষ্টি কাদাতে। তো এখন আমরা সবাই রেল লাইনে বসে পার্টি করব। তো দেখা যাক আজকে পার্টিটা কীরকম হয়। তো এই যে চার তিন কমলা সুন্দরী ওখানে বসে আছে, এই যে তিন কমলা সুন্দরী, এই যে এই সাইডেরটা ছোটোটা হলো পিয়ালি, হাই বল, আর এটা হলো পূজা, আর এটা হলো বাটুল, মানে লিপিকা, আমাদের পিয়ারি লিপিকা, আর এইটা হলো, এটা কে, এটা বিট্টু। আর এক সুন্দরী বাড়িতে আছে, অবশ্যই তার সঙ্গেও তোমাদেরকে যোগাযোগ করিয়ে দেবো, মানে কথা বলিয়ে দেবো, আর আমাকে তো তোমরা চেনোই। তো চলো দাদা, আজকের যে পার্টি আছে সেই পার্টিটা স্টার্ট করা যাক। ফ্রেন্ডস দেখো, আজকের আমাদের পার্টি হলো শশা আর তেঁতুলের একদম মজাদার পার্টি। এখানে নিয়েছি চারটার মতো তেঁতুল, একদম পাকা মিষ্টি তেঁতুল। আর এখানে সামান্য একটু দেখতে পাচ্ছ মিক্সড মশলা, আর নিয়েছি দুটোর মতো শশা। এই যে বোন একটা শশা কাটছে, এটা ভালো করে ধরে নে, মাটি আছে এখানে, শশা, আর নিয়েছি কাঁচা লঙ্কা, ধনে পাতা। তো এই দিয়ে আজকে আমাদের হালকা ফুলকা একটা মজাদার পার্টি। আর এটা পুরো পার্টিটা কিন্তু রেললাইনের মধ্যে হচ্ছে, যেহেতু গাড়ি এখানে টাইমলি আসে সে কারণেই আমরা রেললাইনে বসে পার্টি করছি। আর রাস্তা দেখালাম যে প্রচণ্ড, মানে জল তো কাদা কাদা আছে, তো এই জন্য রাস্তায় বসলাম না, এখানে রেললাইনে বসেই আমরা পার্টি করছি। তো দেখতে থাকো। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো বোন এখানে খুব সুন্দর করে বটি দিয়ে শশা কাটছে। দেখতে পারলে আমাদের তেঁতুলার শশার পার্টি, মজাদার পার্টি। আর সঙ্গে রয়েছে আমার সঙ্গে এখন মোট রয়েছে ছয় সুন্দরী। তো এই ছয় সুন্দরীদের নিয়ে আজকে আমরা মজাদার তেঁতুলার শশার পার্টি করছি। তো পুরো ভিডিওটা আশা করি তোমরা দেখতে পাবে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটা অনুরোধ, কেউ স্কিপ করো না ভিডিওটা। তো চলো দেখতে থাকো, আমরা খাচ্ছি, মানে এখন খাবো, মানে জিভে পুরো জল জল এসে গেছে। তো দেখতেই থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমাদের শশা কাটা হয়ে গেছে, আর তেঁতুল দেখে তো সবারই জিভে জল এসে গেছে, মানে আর ধৈর্য ধরা। এই যে ধনে পাতা, কাঁচা লঙ্কা আছে, এগুলো দিয়ে পুরো একদম জমিয়ে মাখা হবে, তারপর একদম খাওয়া, মানে আমি তো কথা বলতেই পারছি না এরকম। বেশি করে আনিস বুনু। শশা কাটা হয়ে গেছে, আর এই যে বোন দুটো তেঁতুল নিয়েছে, মানে বেশি তেঁতুল দিলে বেশি টক হয়ে যাবে, তো বাচ্চারাও যেহেতু খাবে সে কারণে বেশি তেঁতুল দিচ্ছি না। আর একটা কথা, পাশের একটা বাড়িতে কীর্তন হচ্ছে, মানে অষ্টপ্রহর হচ্ছে, তো একটু সাউন্ড কোয়ালিটিটা অন্যরকম আসছে, তো প্লিজ তোমরা কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। দিয়ে দেওয়া হচ্ছে লবণ, ধনে পাতা দিবে, আর এই যে ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে, আর এখন এগুলোকে ভালো করে মেখে নিবে, মিক্সড মশলাটা দিবে। দেখি মিতালি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সবার পাতায় পাতায় করে একটু একটু করে দেওয়া হচ্ছে। এ তেঁতুল খাবি তুই? তেঁতুল খাবি? দেখি দেখাই, দেখে সাইডে আনে, দেখে মিতালি একটা খা। হ্যাঁ তুলি, বলবি কেমন যা। খুব টেস্ট হয়েছে তাই, নে দেখি, দেখবো একটা ফটো তুলি তার, কেমন হয়েছে বিট্টু? খুব ভালো টেস্ট লাগতেছে? আমি কতগুলো লাগবে না বলুন দিদি?
দাও না খাইলে টেস্ট বোঝা যাবে না সবাই বাড়িতে বিকেলবেলা এটা ট্রাই করবে বিকেলবেলা হোক দুপুরবেলা হোক যেহেতু আমাদের এখানে রোদ্রু নেই বিকেলবেলা সময় কাটানোর জন্য আমরা এই পার্টিটা করলাম আর অসাধারণ হয়েছে তো ঠিক আছে তো ঠিক আছে আমরা খাই খেয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর টেস্ট করতে কিন্তু কেউ ভুলো না তো চলো দেখা হচ্ছে একটু পর বাধ্য হয়ে আমরা এখানে এই জলের মধ্যে নামলাম আর দেখো আমাকে একটা পিঁপড়া কামড়িয়েছে এখানে আর আমার হাতটা এখন ভীষণ চুলকোচ্ছে আর আমার নামা দেখে সবাই গুড়মুড় নামছে কিন্তু এখন এসে দেখি যে অতটা মাছ নেই তো বকা খেতে লাগবে না হলে তো এখন আমরা চলে যাব কি বলবো রেল লাইনে একটা ফটো হয়ে যাক তো এখানে সেলফি ভিডিও বন্ধ করবো দিদি হ্যাঁ ভিডিও বন্ধ করে সেলফি করবো হ্যাঁ তো ভিডিও তো এখন আমরা চলে যাবো রেল লাইনে আর দেখো আমাদের একটু প্যান্ট ফ্যান্ট ভিজে গেছে তো নিচ্ছে আমার একটু ভিজে গেছে আমার একটু তো ক্যামেরাম্যানকে বলবো আগে যাওয়ার জন্য নালে ক্যামেরাম্যান পড়ে গেলে সব অসুবিধা হবে ভাই এদিকে যা ঘুরে যা আর এই যে ফ্রেন্ডস দেখো আমি তোমাদেরকে জালটা একটু ভালো করে দেখিয়ে দেই আর এই যে এইভাবে জল দিয়ে মানে জল যাচ্ছে তো এভাবে মাছ ধরা খুব সুবিধা হয় বিট্টু নাম আর এক একজনকে দেখেন কিভাবে জুতো নিয়ে যাচ্ছে আর এই যে আমাদের ক্যামেরাম্যান আগে ভাগে উপরে উঠেছে আরে ধর আমি যাবো তো তো আমাদেরকে মানে জলে নামা হলো মাছ ধরা হলো সবকিছু হলো এনজয় হলো তো এখন আমরা উপরে একটু সবাই গল্প গুজব আড্ডা দিব তো আজকে ভিডিওটা এখানেই আর জানি না তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশ যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবে আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করাটা কিন্তু একদম ভুলবে না তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নিউ এক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা
এই যে বোন মিতালি ও কিছু আনলে মানে আমি যদি ওর সামনে থাকি আমাকে দিয়েই খায়, তো এই যে দেখতে পারলে কুরকুরে খাওয়াই দিল আমাকে। তো এখন আমরা সবাই সেলফি নিব। যে আমাকে তো একদম পাগলের মতো লাগছে দেখতে, বুঝতে পারছো? আর এই যে আমার মানে কি বলবো টিম মেম্বার, আর ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে, আমি ওদেরকে খুব ভালোবাসি। আর আমার একটু হট মেজাজ, মানে আমি যখন তখন ওদেরকে বকা দিয়ে দিই, আবার খুব তাড়াতাড়ি আবার কাছেও ডেকে নিই। তো ওই যে সবাই একটু হাই বলে দাও, কারণ ভিডিওটা একটা লাস্ট পার্ট। তো সবাই ভালো থেকো, বলো সবাই ভালো থেকো। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই শেষ করছি।